গত 3 দিন থেকে 1,000 টাকা ব্যাংক থেকে উঠাবার খুব চেষ্টা করছি, কিন্তু পারছি না। রাজস্ব সচিবের নাকি 700 অ্যাকাউন্ট। মিস্টার প্রবলেম টিভি, বাট কিপ স্মাইলিং। আসসালামু আলাইকুম দর্শক, আজ একটা দুঃখের কথা বলতে আসছি। এই যে দেখছেন একটা চেক বই, ব্যাংকের আমার একটাই অ্যাকাউন্ট, একটাই স্বাক্ষর, আর একটা ব্যাংকে আমার একটা অ্যাকাউন্ট আছে। তার মানে সব মিলে একজন মানুষের একটা চেক, একটা স্বাক্ষর, এক ব্যাংকে অ্যাকাউন্ট। গত 3 দিন থেকে 1,000 টাকা ব্যাংক থেকে উঠাবার খুব চেষ্টা করছি, কিন্তু পারছি না। কি ভাবছেন, ব্যাংকে টাকা নাই? আরে ভাই না, তেমন কোনো ব্যাপার না। হয়েছে কি, ওই মানে অ্যাকাউন্ট খোলার সময় যে স্বাক্ষরটা দিয়েছি না, সেই স্বাক্ষরটার সাথে এখনকার স্বাক্ষর মিলছে না। মানে অনেকদিন টাকা পয়সা তোলা নাই, তো আবার রাখাও হয় না, মানে গরিবের যা অবস্থা হয় আর কি। হয়েছে কি, ওই মাঝে মধ্যে 500-1,000 টাকা জমা রাখি, আবার উঠাই, এর মধ্যে ওই এখন আর স্বাক্ষর মিলছে না। বুঝলাম না কি হয়, ব্যাংকের ম্যানেজারকে বললাম, স্যার 1,000 টাকা তুলবো, একটু ব্যবস্থা করে দেন। ওমা, ক্যাশিয়ার গিয়ে বলে, স্যার ওনার তো চেকে স্বাক্ষর মিলে না। কি এক বিপদ, এরপর একবার না দুইবার না তিনবার চেক জমা দিয়েছি, সবগুলা রিজেক্ট হয়ে গেছে, এখন বড় বিপদে পড়ে গেছি। আচ্ছা, এরকম কি আপনাদেরও হয়? অথচ দেখেন, ওই শুনলাম কোন রাজস্ব সচিব না কি যেন আছে না, আরে অনেক বড় কর্মকর্তা, তার নাকি এই পত্রিকায় খবরে দেখলাম, আরে এই যে টিভির খবরেও দেখলাম, তার নাকি ওই যে 700 অ্যাকাউন্ট। মানে ঠিক শুনেছেন তো? হ্যাঁ, আমি এটা ঠিক করে শোনার জন্য কয়েকবার টিপে টিপে দেখলাম, ওমা পত্রিকাও দেখি, তাই ঘটনা সত্য, রাজস্ব সচিবের নাকি 700 অ্যাকাউন্ট। ভাবুন তো, 700 অ্যাকাউন্ট খুলতে কতটা ব্যাংক লাগে, আর কতটা স্বাক্ষর লাগে, আর সেই স্বাক্ষর গুলা মিলানোর জন্য কতজন লোক লাগে, আমার তো মাথায় কাজ করছে না। আরে ভাই, একটা মাত্র ব্যাংক অ্যাকাউন্টে একটা মাত্র স্বাক্ষর, তাই ঠিক মতো মেনটেন করে মিলাই রাখতে পারছি না, আর ওনারা নাকি 700 ব্যাংক অ্যাকাউন্ট মেনটেন করে, যে কেমনে সম্ভব গো। এখন একটু একটু বুঝতে পারছি যে ব্যাংকের ভিতরে টাকা থাকে না কেন। আরে এত অ্যাকাউন্ট, এত লেনদেন যদি একজন করে, তাহলে কেমনে টাকা থাকবে? আচ্ছা, শুধু কি আমার স্বাক্ষর মিলছে না, নাকি আপনাদেরও মাঝে মাঝে মিলে না, আর টাকাগুলা গেল কই? আর এতজন, মানে এত অ্যাকাউন্ট যদি একজনের থাকে, তাহলে আমরা আর অ্যাকাউন্ট কয়টা খুলতে পারবো? আপনার কয়টা অ্যাকাউন্ট আছে, স্বাক্ষর মিলে তো, একটু লিখে জানান দেখি।